ওয়েলকাম টু লজিকগো। আজকে আমরা প্রাইভেসি মাস্ক নিয়ে কথা বলবো। তো প্রাইভেসি মাস্ক কি? আমরা যারা সিকিউরিটি সিস্টেম নিয়ে কাজ করি তাদের এই টার্মটা জানা থাকা দরকার। প্রাইভেসি মাস্ক হচ্ছে আপনি যে ক্যামেরা দিয়ে যে জায়গাটি পর্যবেক্ষণ করছেন ওই জায়গার নির্দিষ্ট অবজেক্টস অথবা নির্দিষ্ট একটা স্পেসকে আপনি প্রাইভেসির আন্ডারে নিয়ে আসতেছেন, অর্থাৎ মনিটরিং টিম আপনি ছাড়া মনিটরিং টিম ওই জায়গাটা দেখতে পাবে না। বাট রেকর্ডিংয়ে ঠিকই থাকবে, কিন্তু যারা মনিটর করবে বা যারা ভিডিও ডাইরেক্ট দেখবে সরাসরি দেখবে তারা ওই জায়গাটা দেখতে পাবে না, অর্থাৎ ওই জায়গাটার প্রাইভেসি নিশ্চিত করা, এটাই হচ্ছে প্রাইভেসি মাস্ক। সো ফ্রেন্ডস, আশা করি আপনারা প্রাইভেসি মাস্ক সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়েছেন। তো এখন আমি দেখাবো প্রাইভেসি মাস্ক কিভাবে কাজ করে ইন রিয়েল ফিল্ড। সো প্রাইভেসি মাস্ক অ্যাপ্লাই করার জন্যে আমি জোভিশনের একটি এনভিআর এবং জোভিশনের আইপি ক্যামেরা নিয়েছি। জোভিশনের এনভিআর এবং আইপি ক্যামেরা দুটোতেই প্রাইভেসি মাস্ক অ্যাক্টিভ আছে এবং খুব ইউজার ফ্রেন্ডলি। তো আমি এই ক্যামেরাটিতে প্রাইভেসি মাস্ক ইউজ করব। আমি চাচ্ছি না যে এইখানে যে দরজাটি আছে, অর্থাৎ এই দরজাটি সবসময় ওপেন থাকে কিন্তু ভিতরে কি হচ্ছে না হচ্ছে এটা আমার কন্ট্রোল রুম থেকে দেখুক। সো এই দরজাটি আমি প্রাইভেসি মাস্কের অধীনে আনবো। দুইটা অ্যাক্সিস কন্ট্রোল এখানে রয়েছে, আমি এই যে মনিটর আকৃতির এই অ্যাক্সিস কন্ট্রোলটি আমি প্রাইভেসি মাস্কের অধীনে আনবো এবং এই সার্টিফিকেটটি প্রাইভেসি মাস্কের অধীনে আনবো। তাহলে আমাকে কি করতে হবে? তো ক্যামেরাটি কানেক্ট করাই আছে, মেন মেনেতে যাব, চ্যানেলে যাব, যাওয়ার পরে যে ক্যামেরাটিতে আমি প্রাইভেসি মাস্ক করবো সেই ক্যামেরাটি ক্লিক করে নিতে হবে, অর্থাৎ সিলেক্ট করতে হবে। এরপরে প্রাইভেসি মাস্কে ক্লিক করব, স্ট্যাটাস অর্থাৎ প্রাইভেসি মাস্ক স্ট্যাটাস এটা ওয়ান করে দিব। তখন তারপর আমরা এডিটে ক্লিক করব প্রাইভেসি মাস্কের এরিয়া নির্ধারণ করার জন্য। সো আমি একটু জুম করে নেই যাতে বুঝতে সুবিধা হয়। আমি যেটা করতে যাচ্ছি যে এই দরজাটি প্রাইভেসি মাস্কের অধীনে আনতে চাচ্ছি, অর্থাৎ এই দরজাটির ভিতরে কি হচ্ছে না হচ্ছে সেটা যাতে কেউ দেখতে না পারে যারা মনিটরিংয়ের দায়িত্বে থাকবে। এরপরে আমি যাচ্ছি এই যেটা বলেছিলাম যে এই অ্যাক্সেস কন্ট্রোলটি এবং এই সার্টিফিকেটটি। সো আমি এটা তিনটা সিলেক্ট করে দিছি। জোভিশনের ক্ষেত্রে একটা ক্যামেরার ভিউ এরিয়াতে 8টি প্রাইভেসি মাস্ক ইউজ করা সম্ভব। আমি এখানে মাত্র 3টা প্রাইভেসি মাস্ক ইউজ করেছি, আরও 5টা প্রাইভেসি মাস্ক ইউজ করা এখানে সম্ভব। সো ওকে করি, দেখতে পাচ্ছেন প্রাইভেসি মাস্ক ইজ অ্যাক্টিভেটেড। সো এখন আমরা ওকে করে এক্সিট করে অ্যাপ্লাই করে দিব এবং অ্যাপ্লাই করে দেওয়ার পরে যেটা হবে আমরা এখান থেকে বেরিয়ে দেই। এখন দেখেন, খেয়াল করেন যে আমার 3টা এরিয়ায় প্রাইভেসি মাস্ক অলরেডি হয়ে গেছে, অর্থাৎ এখন মনিটরিং রুম থেকে আর প্রাইভেসি মাস্ক দেখতে পাবে না, মানে প্রাইভেসি মাস্ক এরিয়ার দেখতে পাবে না। প্রাইভেসি মাস্ক এটাই ছিল। আর আমরা আসলে অনেকেই সিসি ক্যামেরা ইউজ করি কিন্তু আসলে জানি না যে এরকম একটা ফিচার্স আছে, আর কাস্টমারেরও অনেক সময় প্রয়োজন হয় এই ধরনের ফিচার্স, কিন্তু আমরা এই ফিচার্সগুলো কখনোই কাস্টমারের জন্য দিতে পারি না কারণ আমরা জানি না এই ধরনের একটা টেকনোলজি রয়েছে। তো নেক্সটে আমরা কাস্টমারের প্রয়োজন অনুযায়ী এই টেকনোলজিটা অ্যাপ্লাই করতে পারবো। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটিতে ক্লিক করুন ফর নেক্সট ভিডিওস নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ও আর আমি আপনাদেরকে এটা কীভাবে আবার ডিঅ্যাক্টিভেট করবেন আমি সেটা আপনাকে দেখিয়ে দিই। মেন মেনুতে যাব, সেম আগের মতোই চ্যানেল সিলেক্ট করব, ক্যামেরাতে যাব, সরি প্রাইভেসি মাস্কে যাব এবং এডিটে যেয়ে আমরা এটা ক্লিয়ার করে দিব, ওকে করব, ওকে করে বেরোয় আসব, ওকে এক্সিট করব, অ্যাপ্লাই করব, স্ট্যাটাস অফ করে দিব, দিয়ে ব্যাকে যাব। দেখেন এখন আমাদের ঠিক আগের অবস্থায় আছে। এবং আরেকটি বিষয়, প্রাইভেসি মাস্কে ভিডিও রেকর্ডিং কিন্তু কখনোই এরকমের নয় যে আপনার রেকর্ডিংয়ের সময় কিন্তু আপনার প্রাইভেসি মাস্ক এরিয়াও রেকর্ডিংয়ের আওতায় থাকবে। সো টেনশনের কোনো কারণ নেই, অনেকে মনে করতে পারে প্রাইভেসি মাস্ক দিয়ে দিলাম অর্থাৎ এই এই এরিয়ার রেকর্ডিং হবে না, রেকর্ডিংয়ে ঠিকই প্রাইভেসি মাস্ক এরিয়াও রেকর্ডিংয়ে থাকবে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং and stay with us.